গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে চলমান সংঘাতকে আরও উস্কে দিল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পরাশক্তি ইরান। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের নিশ্চিহ্ন করে দেওয়ার শক্তিশালী অভিযানে নেমেছে তেহরান, যার জেরে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলা। এতে 3 সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত কয়েক ডজন। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ড রোববার এক বিবৃতিতে জানায়, সিরিয়া সীমান্তবর্তী উত্তর পূর্ব জর্ডানে অবস্থিত এক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 34 জন মার্কিন সেনা সদস্য। এদের মধ্যে 8 সদস্যকে উন্নত চিকিৎসার জন্য জর্ডান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, জর্ডানিয়ান ডিফেন্স নেটওয়ার্কের টাওয়ার 22-তে অবস্থিত রসদ সরবরাহ ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যুক্তরাষ্ট্র জানেন এটি সিরিয়া এবং ইরাকের সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলি দ্বারা পরিচালিত হয়েছিল। কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্র এই ঘটনার দায়ীদের বিরুদ্ধে তার নিজস্ব পছন্দমতো ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক 3টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছিল, যার মধ্যে একটি জর্ডান সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। গাজা যুদ্ধ শুরুর এখন পর্যন্ত এটি ছিল মার্কিন বাহিনী ও তার মিত্রদের জন্য সবচেয়ে প্রাণঘাতী আক্রমণের ঘটনা। গেল 7 অক্টোবর থেকে হামাসের সমর্থনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী অথবা ইসরায়েলি মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এখন পর্যন্ত অন্তত 150 হামলার ঘটনা ঘটেছে। রোববারের আগে সংঘটিত এসব হামলায় আহত হয়েছেন অন্তত 70 জন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।